শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলা নিয়ে। আমি কৃষ্ণারানী দাস, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ে পাখিদের কথা। আমরা সবাই জানি পাখি আমাদের খুব উপকার করে, পাখি পরিবেশকে সুন্দর রাখে, আর আমাদের সবার ঘুম ভাঙে ভোরবেলা পাখির কিচির মিচির শব্দে। পাখির ডাক আমাদের সবার ভালো লাগে। দেখো তোমাদের বইয়ে কত সুন্দর করে বিভিন্ন কত পাখির বর্ণনা রয়েছে। এছাড়াও আরও অনেক পাখি আছে যেগুলো নাম আমরা সবাই জানি না। হ্যাঁ, আসো আমরা শুরু করি পাখিদের কথা। প্রথমে আসি কাক নিয়ে। হ্যাঁ দেখো কাক, কাক কাকের গায়ের রং কালো। হ্যাঁ, গায়ের কাকে পালক হচ্ছে কালো, মানে কালো পালকে ঢাকা। কাক হচ্ছে কাক শব্দ করে। হ্যাঁ, কাকের ডাক কিন্তু একটু কর্কশ, অনেকে পছন্দ করে না কাকের ডাক। হ্যাঁ, কাক হচ্ছে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। কাক হলো ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। আসলে আমরা যখনই যে পাখিটার কথা নিয়ে আলোচনা করব, সে প্রত্যেকটা পাখিরই কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তোমরা খাতায় একটু বৈশিষ্ট্যগুলো লিখে নিও। হ্যাঁ, এবার আসি আমরা কোকিল নিয়ে আলোচনা করি। হ্যাঁ, কোকিলের গায়ের রং কালো। কালোর উপর নীল, উজ্জ্বল নীল রঙের পোচ আছে, মানে একটু দাগ আছে। হ্যাঁ, ঠোঁট সবুজ কোকিলের, লেজ হচ্ছে লম্বা সুরেলা কণ্ঠ। কোকিল কিন্তু অনেক মিষ্টি সুরে গান করে। আর তোমরা কিন্তু ওই কু কু একটা শব্দ তোমরা কিন্তু নিশ্চয়ই শুনেছো সবাই। এটা বসন্তের সময়, বসন্ত ঋতুতে কিন্তু কোকিল এরকম সুরে ডাকে। আর বসন্তের কথা মনে করলে কিন্তু আমরা কোকিলের কথা মনে করে যাই। ঠিক আছে, এবার আসো আমরা ময়না নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ময়না দেখতে অনেক সুন্দর পাখি, কিন্তু মানুষের মতো অবিকল কথা বলতে পারে। হ্যাঁ, কথা নকল করতে পারে ময়না পাখি। ময়না পাখি অনেকেই পছন্দ করে, বাড়িতে ময়না পাখি অনেকে পোষে। হ্যাঁ, ময়না পাখি খুব পোষ মানে। হ্যাঁ, ময়না পাখি খুব মানুষ অনেক ভালোবাসে, আর ময়না মানে মানুষের পোষ মেনে যায়। ঠিক আছে, ময়না পাখি কিন্তু ঠোঁট কোমলা আর লালে হচ্ছে মেশানো, একেবারে যে টুকটুকে লাল তা না, কমলা এবং লালে মেশানো, পা দুটি হলুদ। হ্যাঁ, এবার আসো আমরা বুলবুলি পাখি নিয়ে আলোচনা করি। বুলবুলি একটা ছোট পাখি। হ্যাঁ, বুলবুলি পাখিও কিন্তু মিষ্টি বা গলায় গান করে। ঠিক আছে, হালকা বাদামি আর কালো, হালকা বাদামি এবং কালো রঙের পালক এদের। হ্যাঁ, বুলবুলি পাখি, বুলবুলি পাখি কিন্তু জানো একটা ঝুঁটি আছে একদম মাথার উপরে, একটা ঝুঁটি। ঝুঁটি মানে হচ্ছে খোপার মতো বা চুলটা বাঁধলে যেমন হয়, হ্যাঁ সেরকম একটা ঝুঁটি আছে। তারপর আসো টিয়া পাখি নিয়ে আলাপ করি আমরা। হ্যাঁ, টিয়া পাখি, টিয়া পাখির রং কিন্তু সবুজ হয়, আর টিয়া পাখির লাল টুকটুকে একটা ঠোঁট কিন্তু একটু বাঁকানো থাকে। হ্যাঁ, টিয়া পাখিও কিন্তু মানুষের মতো কথা বলতে পারে, টিয়া পাখিও মানুষের পোষ মানে। হ্যাঁ, বাড়িতে অনেক বাড়িতে দেখবে যে টিয়া পাখি পোষে। হ্যাঁ, টিয়া পাখি পোষে, আর টিয়া পাখি কিন্তু ঝাঁক বেঁধে চলে, যখন উড়ে চলে দেখবা টিয়া পাখি ঝাঁক বেঁধে চলে। এবার আসি দোয়েল নিয়ে। দোয়েলের কথা তো আমরা সবাই জানি। হ্যাঁ, দোয়েল আমাদের জাতীয় পাখি। হ্যাঁ, তারপরে দোয়েল কিন্তু বাংলাদেশে সর্বত্র দেখা যায়, দোয়েল পাখি। হ্যাঁ, দোয়েল পাখি সর্বত্র দেখা যায়, দোয়েল পাখিও কিন্তু গান করতে পারে। হ্যাঁ, দোয়েল পাখিও গান করতে পারে। দেখো এই যে দোয়েল লিখেছি, দোয়েল পাখি গান করতে পারে। এবার আসো টুনটুনি। টুনটুনি কিন্তু খুব ছোট পাখি। হ্যাঁ, টুনটুনি খুব ছোট পাখি। এই টুনটুনি কিন্তু জানো খুব ছোট, যেহেতু স্থির থাকে না, ও এক ডাল থেকে আরেক ডালে, আরেক ডাল থেকে একটা গাছ থেকে আরেকটা ডালে, মানে ও অস্থির টাইপের একটা পাখি। হ্যাঁ, মানে ফুরুত ফুরুত শব্দ করে এখান এখানে ওখানে ও চলাফেরা করে। এবার আসো বাবুই পাখি নিয়ে আলাপ করি। জানো বাবুই পাখি খুব ছোট পাখি। বাবুই পাখিকে জানো শিল্পী পাখি বলা হয়। কেন শিল্পী পাখি বলা হয়? বাবুই পাখি হচ্ছে গাছের ডালে সুন্দর, মানে সুন্দর খড় দুটো নিয়ে না ও সুন্দর বাসা বুনতে পারে, খুব সুন্দর বাসা বুনতে পারে। এই জন্য বাবুই পাখিকে শিল্পী পাখিও বলা হয়। আবার তাঁতি পাখিও কিন্তু বলা হয়। যেন তাঁতি, তাঁতি আবার কাকে বলে? তাঁতি হলো যারা কাপড় বনে। হ্যাঁ, আর যেহেতু বাবুই পাখি ওই সুন্দর বাসা বুনতে পারে, এই জন্য বাবুই পাখিকে তাঁতি পাখিও বলে। এবার আসো শালিক পাখি নিয়ে কথা বলা যাক। শালিক পাখি, শালিকও কিন্তু খুব সুন্দর পাখি। শালিক পাখি
হ্যাঁ, শাড়ি কুচি চকচকে বাদামি পালকে ও শরীরটা ঢাকা থাকে। হ্যাঁ, ফটো চোখের পাশটা হলুদ রঙের, আর বাদামি দুই ডানার নিচে একটু উজ্জ্বল সাদা সাদা টানা টানা দাগ থাকে। খাটো দুটি পা একটু হলুদ রঙের হয়। শালিকের কিন্তু একটু পাটা একটু খাটো হয়। হ্যাঁ, এরাও কিন্তু দল বেঁধে চলে। আসলে পাখিরা কিন্তু দল বেঁধে চলতে পছন্দ করে। এবার আজ মানে এবার একটা আরেকটু সুন্দর পাখি নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে মাছরাঙা। দেখো, মাছরাঙা শব্দটা শুনতে কত ভালো লাগছে না জানো? মাছরাঙা কিন্তু মাছ ধরে নিয়ে আসতে পারে। হ্যাঁ, মাছরাঙা কিন্তু মাথা ঘাড় পেট আর হচ্ছে পিঠের রং কিন্তু গাঢ় বাদামি রঙের। হ্যাঁ, খয়েরি রঙের হয়, খয়েরি রঙের হয় আর কি। চিবু গলা ও বুকে থাকে নানা রং। ডানার পালক খুব উজ্জ্বল নীল রঙের হয়। আর পানিতে ও কিন্তু অনেক উঁচু থেকে বুঝতে পারে পানির কোথায় পানির মধ্যে কোথায় মাছ আছে। ও অনেক উঁচু থেকে মানে তীক্ষ্ণ নজর ও। হ্যাঁ, ও যে খুব সুন্দর করে একটু ঝাঁপ দিয়ে যে মাছ তুলে নিয়ে আসতে পারে। বাংলাদেশে কিন্তু অনেক পাখি আছে, বাংলাদেশে অনেক পাখি আছে। আবার শীতের সময় দেখবে যে অনেক পাখি সাইবেরিয়া থেকে পাখি চলে আসে বাংলাদেশে। আমরা কিন্তু পাখিকে অনেক ভালোবাসবো, পাখিকে কখনো শিকার করবো না, পাখিকে ধরবো না, পাখিকে শিকার করতে নিরুৎসাহিত করবো। হ্যাঁ, সবাই পাখিকে ভালোবাসবো। এবার আসো আমরা শব্দের অর্থ নিই। কিছু শব্দ আছে যেগুলো তোমরা অর্থ জানো না, তোমরা শব্দের অর্থগুলো লিখে নাও, খাতা রেডি করো। আমরা প্রথমে দিকে একটা শব্দ পেলাম কি, পাখি আমাদের প্রতিবেশী। আচ্ছা, পাখি আমাদের প্রতিবেশী, প্রতিবেশী অর্থ কি জানো? এটা প্রতিবেশী। হ্যাঁ, শব্দার্থ লেখো তোমরা। প্রতিবেশী অর্থ হলো পড়শি, যারা আশেপাশের, যারা বাড়ির আশেপাশে বাস করে তারা হলো প্রতিবেশী বা পড়শি, মানে পড়শি লিখতে পারে। তারপরে তোমার বইয়ে দেখবে আরো শব্দার্থ আছে, পালক। হ্যাঁ, দেখো পালক, পালক অর্থ ডানা, ডানা বা পাখি, পাখা, চল পাখা, ডানা বা পাখা। তোমরা লিখে নাও শব্দার্থ গুলো। এবার চঞ্চল, চঞ্চল অর্থ যা নিস্থির না। তারপরে আছে ঝুঁটি, ঝুঁটি অর্থ পিছনে যে বলেছিলাম মাথার উপরে খোপা বা চুল বাঁধা যেরকম, ঝুঁটি অর্থ আমরা লিখতে পারি খোপা। তারপরে আসে শক, শক অর্থ পছন্দ, পছন্দ বা আগ্রহ। আমাদের যেটার উপরে আগ্রহ বেশি থাকে আমরা বলি শক আছে। হ্যাঁ, শক অর্থ পছন্দ, পছন্দ বা পছন্দ বা আগ্রহ। এবার আছে তাক। হ্যাঁ, তাঁতি অর্থ যে কাপড় বুনে, যে কাপড় বুনে। হ্যাঁ, এই শব্দ অর্থগুলো তোমরা পড়বে। হ্যাঁ, আর এই সব এই এই শব্দগুলো দিয়ে কিন্তু তোমরা বাক্য গঠনও করবে, তোমরা তো বাক্য গঠন করতেই পারো। হ্যাঁ, তারপরে দেখো তোমাদের অনুশীলনীতে দুই নম্বরে আছে শূন্যস্থান। এরপরে তোমরা শূন্যস্থানগুলো তুলে নাও। বকে কি সাদা, বকে পালক সাদা। বা দুই
নম্বর শিলাচাচি আমাদের ড্যাশ শিলাচাচি আমাদের ড্যাশ কি হতে পারে আমরা কি পড়েছি এর মধ্যে প্রতিবেশী নিয়ে আলাপ করেছি না শিলাচাচি আমাদের লিখবো প্রতিবেশী গরমে মেয়েরা ড্যাশ করে চুল বাঁধে কি করে চুল বাঁধে গরমে ঝুঁটি করে চুল বাঁধে ঝুঁটি করে চুল বাঁধলে কি হয় গরম কম লাগে তাহলে গরমে মেয়েরা ড্যাশ করে চুল বাঁধে কি হবে গরমে মেয়েরা ঝুঁটি করে চুল বাঁধে এবার চার নম্বর দেখো সাজের আকাশে অনেক রঙের ড্যাশ সাজের আকাশে অনেক রঙের ড্যাশ কি হবে সাজের আকাশে অনেক রঙের কি হবে সাজের আকাশে অনেক রঙের পোচ অর্থাৎ অনেক রঙের পোচ বলতে বিভিন্ন বিভিন্ন রঙের একটা মাখানো বা লেপালাপা দেখা যায় আচ্ছা তোমাদের দেখবে তিন নম্বরে আছে তোমাদের অনুশীলনীতে কিছু প্রশ্ন আমরা পরবর্তী ক্লাসে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর তোমরা এগুলো বাড়িতে ভালো করে করবে ঠিক আছে আর ভালো থেকো আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো বাড়িতে খুব নিয়ম নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকো আর মন দিয়ে কিন্তু পড়াশুনো করবা ঠিক আছে পড়ার কথা কিন্তু ভুললে হবে না স্কুল বন্ধ তাতে কি বাড়িতেই কিন্তু পড়তে হবে ঠিক আছে আমরা যেভাবে বললাম যেভাবে ক্লাস নিচ্ছি এগুলো তোমরা ফলো করবো ঠিক আছে ভালো থেকো শুভেচ্ছা সবাইকে